হ্যালো স্টুডেন্টস, শুভ সকাল এবং স্বাগত সকলকে অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় যে সেই গত মার্চ মাসের শেষ থেকে তোমাদের ক্লাস কন্টিনিউ হচ্ছে, অনেকগুলো ক্লাস হয়েছে, সিলেবাস আমরা শেষ করেছি বা করার চেষ্টা করেছি, সিলেবাস শেষ হয়ে এখন রিভিউ ক্লাসও চলছে। তো সেই রিভিউ ক্লাস এই মাসে পর, যেহেতু তোমাদের ভ্যাকেশন থাকছে, এই মাসের শেষের দিক থেকে জানুয়ারির প্রথম অংশ পর্যন্ত একটা ভ্যাকেশন চলছে, তারপর তোমাদের আবার একটা পরীক্ষার শিডিউল সম্পর্কে বলা হয়েছে যে জানুয়ারি ফার্স্ট উইকে তোমাদের অনলাইনে এক্সাম হবে, সেই এক্সাম শিডিউল তোমরা পেয়ে যাবে। তো সেই হিসেবে প্রিপারেশনগুলো নাও অনলাইন ক্লাসে। এরপর আবার কখন ক্লাস শিডিউল দেওয়া হবে সে ব্যাপারটাতে আমরা তো নিশ্চিত নই, তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করতে থাকবে এবং যে কোনো প্রবলেম তোমরা চেষ্টা করবে আমাদের সাথে শেয়ার করার। রিভিউ ক্লাস আমরা চ্যাপ্টার 3 জলতড়িৎ অংশটা নিয়ে ডিসকাস করছিলাম এবং এর ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো নিয়ে গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছি এবং আজকের ক্লাসে এই চ্যাপ্টারের কিছু সিকিউ কোয়েশ্চেন আমরা দেখার চেষ্টা করব। ফার্স্ট যে কোয়েশ্চেনটা তোমাদেরকে ক্লাসের সময় বলেছি বা রিভিউ ক্লাসেও বলেছি যে তোমাদের যে ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো রয়েছে এই চ্যাপ্টারে, মূলত রোধের সমবায়, তারপরে আমার ভয়েস একটু প্রবলেম হচ্ছে ঠান্ডাজনিত কারণে, সেই কারণে তোমাদেরকে আগে থেকে সরি বলে নিচ্ছি। রোধের সমবায় এই অংশটা ইম্পর্টেন্ট বলেছি, কারশফস ল সেটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট, হুইটস্টোন ব্রিজ রয়েছে সাথে শান্টের কিছু ম্যাথ, তবে মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন যদি বলি বারবার যে কোয়েশ্চেনগুলো আসে রোধের সমবায়, কারশফস ল অ্যান্ড হুইটস্টোন ব্রিজ রিলেটেড প্রশ্নগুলো খুব খুব ভালো করে করবে। আর যেটা বলে থাকি যে প্রশ্নের কিন্তু কোনো লিমিট নেই বা কোন নির্দিষ্ট সীমা নেই যে এই কন্টেন্ট থেকে বা এই টপিক থেকে আসতে পারে, ওই টপিক থেকে আসতে পারে, যেহেতু পুরো বইটাই তোমাদের সিলেবাস, কোয়েশ্চেন মেকার চয়েস অনুসারে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সো সেই প্রিপারেশনটা, সেই লেভেলের প্রিপারেশনটা তোমরা রাখার চেষ্টা করবে। আমরা প্রশ্নে চলে যাই। ফার্স্ট প্রশ্ন যেটা আছে একটা সার্কিট বেসড কোয়েশ্চেন, অ্যান্ড যেটা কোয়েশ্চেনের সার্কিটটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, হুইটস্টোন ব্রিজের রিলেটেড প্রশ্ন। এটা চারটা রোধ সংযুক্ত আছে একটা গ্যালভানোমিটার দিয়ে এবং একটি তড়িৎ কোষের সাহায্যে সেটি সংযুক্ত আছে, যেখানে চারটি রোধের মান আমরা জানি, প্রথম রোধটাকে পি ধরা হয়, পরের রোধটা কিউ, আর এস, এভাবে চারটা রোধ 4 ওহম, 12 ওহম, 6 ওহম এবং 20 ওহম বলা আছে। ভোল্টেজের মানটা হচ্ছে 12 ভোল্ট, যদি ব্যাটারির সোর্সের ভোল্টেজ এরকম হয়। দেন কোয়েশ্চেন হচ্ছে দ্বিমেরু ভ্রামক কাকে বলে। দ্বিমেরু ভ্রামক তোমরা রিভিউ ক্লাসেও বলেছি সংজ্ঞাটা, যে কোনো একটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো, দ্বিমেরু মানে হচ্ছে কি যেখানে সমধর্মী চার্জ, সম পরিমাণ চার্জ বা বিপরীত ধর্মী আধান, সমপরিমাণ বাট আধানের যে বৈশিষ্ট্যটা সেটা যদি বিপরীত হয় এবং একটা নির্দিষ্ট দূরত্বে তারা অবস্থান করে সেটা হচ্ছে দ্বিমেরু। আর দ্বিমেরু ভ্রামক কি বলেছিলাম, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের পরিমাণ এবং তার সাথে তাদের মধ্যবর্তী যে দূরত্ব যেটা টুয়াইস এল ধরা হয় সেই মধ্যবর্তী দূরত্বের গুণফল তাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। পরের প্রশ্ন, একটি চার্জিত পরিবাহী সমস্ত চার্জ কেন্দ্রে না থেকে পৃষ্ঠে ছড়ানো থাকে কেন? একটা চার্জিত ধরো গোলাকার পরিবাহী যদি ধরা হয় তার চার্জগুলো কেন্দ্রে না থেকে পৃষ্ঠে ছড়ানো থাকে, ধরো গোলাকার একটা পরিবাহী আমরা যদি কনসিডার করতে চাই তার চার্জগুলো কেন্দ্রে না থেকে বাইরে চারদিকে পজিটিভ হোক নেগেটিভ হোক পৃষ্ঠে ছড়ানো থাকে, তার কারণ কি? দেখো একটা চার্জ মূলত কিন্তু ফিক্সড কোনো ব্যাপার না, চার্জ মানেই কি সেটা প্রবাহিত হতে থাকবে,
তো চার্জের প্রবাহের দরুন একটা পরিবাহীর কাছাকাছি আরেকটা প্রবাহী যখন আনা হয়, তখন এই পরিবাহীর কাছাকাছি যদি আরেকটা পরিবাহী নিয়ে আসি, সেখানে সেই পরিবাহীতে চার্জের সঞ্চার হবে। সো চার্জ মূলত হচ্ছে চলমান আধান, চলমান সেটা ইলেকট্রন, সেটা যে কোনো সময় তার কাছাকাছি আরেকটা পরিবাহী আসলে সেখানে স্থানান্তরিত হবে। এই কারণেই চার্জগুলো মূলত পরিবাহী পৃষ্ঠে থাকে, যাতে করে অন্য একটা পরিবাহীতে সে সহজে স্থানান্তরিত হতে পারে। এটাই মূলত কারণ যে চার্জিত পরিবাহী সমস্ত চার্জ কেন্দ্রে না থেকে পৃষ্ঠে ছড়ানো থাকে। গ নম্বর প্রশ্ন হচ্ছে চাবি বন্ধ অবস্থায়, দেখো এখানে একটি চাবি ইনক্লুডেড আছে, চাবি কে গ্যালভানোমিটারের সাথে, চাবি বন্ধ অবস্থায় চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ কিভাবে যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আমরা জানি যে হোডস্টোন ব্রিজের ক্ষেত্রে গ্যালভানোমিটার দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হওয়া হবে না, মানে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হবে, আর গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হলে সেই হোডস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় চলে আসে। আর এই সাম্যাবস্থার শর্ত আমরা জানি P/Q সমান R/S। গ নম্বর প্রশ্ন যেহেতু আমরা সলিউশন করতে চাচ্ছি, P/Q সমান R/S, এটা হচ্ছে হুডস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত। এখন প্রশ্নে কি কি মান বলা আছে, পি এর মান বলা আছে 4 ওহম, কিউ এর মান বলা আছে 12 ওহম, আর এর মান বলা আছে 6 ওহম, আর প্রশ্নে যে 20 ভ্যালু এটা কিন্তু এস নয়, S1 ধরছি আমরা 20 ওহম। কারণ কি, ব্রিজটি সাম্যাবস্থায় আসার জন্য যে পরিমাণ রোধ প্রয়োজন সেটা আমাকে বের করতে হবে, তার মানে ব্রিজটি এখনো সাম্যাবস্থায় নেই বলে আমরা এই মানটাকে S হিসেবে কনসিডার না করে S1 হিসেবে কনসিডার করছি। সো এখন P/Q সমান R/S, আমার S বৃষ্টি সাম্যাবস্থায় আসতে কত রোধ প্রয়োজন সেই S টা নির্ণয় করতে হবে। তাহলে PQR যেহেতু বলা আছে, S এর মানটা হবে QR/P, এন্ড কিউ সমান আমরা জানি 12, এবং R সমান হচ্ছে 6/4, তাহলে S সমান দাঁড়াচ্ছে 18 ওহম। ঠিক আছে, এখন আমাদের বৃষ্টির যে প্রশ্নে মান দেওয়া আছে সেখানে রোধের মান বলা আছে 20 ওহম, বাট বৃষ্টির সাম্যাবস্থার শর্ত অনুযায়ী আমরা দেখছি মান লাগবে 18 ওহম, তার মানে আরো ছোট মান লাগবে, যেই মান প্রশ্নে দেওয়া আছে তার চেয়ে ছোট মান লাগবে। এখন বড় মান থেকে ছোট মানে কনভার্ট করতে হলে যেটা করতে হয়, রোধের সমান্তরাল সমবায়ে সেখানে অ্যাপ্লাই করতে হয়, কারণ সিরিজ সমবায়ে রোধের মান আরো বেশি বেড়ে যাবে, বাট আমরা 20 ওহম থেকে সেটাকে কনভার্ট করতে চাই 18 ওহম। তাহলে এই 18 ওহম করার জন্য তার সঙ্গে এই 20 ওহমের সঙ্গে আরেকটা রোধ সেটা কানেক্ট করতে হবে ইন প্যারালাল, যাতে করে রোধের মানটা ছোট হয়। সেই মানটা ধরছে S2, তাহলে এই S2 এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের শর্তানুসারে 1/S সমান 1/S1 প্লাস 1/S2 আমরা বের করব S2 এর মান। তাহলে 1/S2 সমান 1/S মাইনাস 1/S1, 1/S সমান আমরা একটু আগে পেয়েছি 18 ওহম, মাইনাস 1/S1 সমান প্রশ্নে বলা আছে 20 ওহম। তোমরা এখানে ক্যালকুলেশন করবে, তাহলে আলটিমেটলি S2 সমান দাঁড়াবে 180 ওহম। ঠিক আছে, তো এই 180 ওহমের মান যদি এই ব্রিজে প্যারালালি আমরা কানেক্ট করি 20 ওহমের সঙ্গে, তাহলে দেখা যাবে যে এই ব্রিজটি সাম্যাবস্থা আসবে, এবং সাম্যাবস্থা আসা মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ঠিক আছে, তাহলে আনসার পেয়ে গেলাম আমরা, রিকোয়ার্ড আনসার হলো 180 ওহম। অনেকে অনেক সময় ম্যাপ করো কিন্তু ওই যে চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ বলা হয়েছে এবং কিভাবে বলা হয়েছে সেই দুটো আনসার স্পেসিফিক করে লিখো না, কি পরিমাণ রোধ সেটাও লিখতে হবে এবং কিভাবে সিরিজে না প্যারালালে সেটাও কিন্তু লিখতে হবে। তো আনসার লেখার সময় এই দুটো জিনিস খেয়াল রাখবে। ঘ নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে যে বর্তনীর চাবি খোলা এবং বন্ধ অবস্থা দুটি আলাদা আলাদা ক্রাইটেরিয়া, এখানে একবার চাবি খোলা হবে একবার চাবি বন্ধ থাকবে, এই অবস্থায় বিসি বাহু মানে এই বাহুর প্রবাহ এই বাহুর মধ্য দিয়ে প্রবাহ একই হবে কিনা গাণিতিক ভাবে যাচাই করো। সেটা যাচাই করতে হবে যে বর্তনী চাবি একবার খোলা থাকবে আরেকবার বন্ধ থাকবে, আমরা এটা একটু দেখি কিভাবে করতে পারি।
দেখো, প্রথমে বর্তনী চাবি খোলা অবস্থায় আমরা কনসিডার করি, চাবি খোলা অবস্থায় যদি কনসিডার করি যে চাবি খোলা মানে গ্যালভানোমিটারের এই অংশটা কানেক্টেড হবে না, সেক্ষেত্রে চিত্রের ফরম্যাটটা এরকম দাঁড়ায় যে মাঝখানের এই পোর্শনটা থাকছে না, ঠিক আছে? এই পোর্শনটা যদি না থাকে তাহলে এখানে এরকম ফরম্যাটটা দাঁড়ায় চিত্রের, যে এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স চারটা রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে, মাঝখানে গ্যালভানোমিটারের কোনো কানেকশন থাকছে না, আর সোর্সটা জাস্ট কানেক্টেড থাকবে তাদের সঙ্গে, যদি এভাবে কানেক্টেড করতে পারি আমরা। অর্থাৎ গ্যালভানোমিটারটাকে নাই ধরে নিয়ে, যেহেতু গ্যালভানোমিটার চাবিটা খুলে রেখেছি, তার মানে গ্যালভানোমিটারের এই কানেকশনটা এখানে নাই, অনলি থাকছে চারটা রেজিস্ট্যান্স, এখানে থাকছে 4 ওহম, 12 ওহম, 6 ওহম অ্যান্ড যেটা 20 ওহম প্রশ্নে দেওয়া ছিল, এই চারটা রেজিস্ট্যান্স থাকছে। তো এই অনুযায়ী এখন আমরা কাজটা হচ্ছে বিসি, এ বি সি ডি যদি কনসিডার করি, এই বিসি ব্রাঞ্চের জন্য কারেন্টটা কি পাবো। এখন টোটাল কারেন্ট ছিল আই, এখন এই পয়েন্টে এসে দুটি ব্রাঞ্চে ডিভাইড হলো, আই ওয়ান অ্যান্ড আই টু, একটা আই ওয়ান হলো আরেকটা হলো আই টু। আই ওয়ান কারেন্ট যাবে এই পথে পি এর মধ্য দিয়ে, আই টু কারেন্ট যাবে আর এর মধ্য দিয়ে। তাহলে বি বিন্দুতে যে কারেন্টটা পাবো সেইটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আগের এই টোটাল সার্কিটটার টোটাল কারেন্ট আমাদের বের করতে হবে। চারটা রোধ আমরা জানি, এখন ধরো এটা হচ্ছে পি সমান 4, কিউ সমান হচ্ছে আর, তারপরে আর সমান হচ্ছে 6 অ্যান্ড এস সমান হচ্ছে 20 ওহম। পি সমান 4, কিউ সমান 12, আর সমান 6, এস সমান 20 ওহম। তাহলে এই সার্কিটে মেন কাজ হলো আগে তুল্যরোধ বের করা। দেখো পি আর কিউ সিরিজে কানেক্টেড আছে, এটা কিন্তু পুরো চারটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড নেই, পি আর কিউ সিরিজে কানেক্টেড আছে, তাহলে পি আর কিউ এর জন্য তুল্যরোধ আর এস ওয়ান যদি ধরি সমান পি প্লাস কিউ সমান দাঁড়াবে 12 আর 4 এ 16 ওহম। আর আর এবং এস এই দুটো সিরিজে আছে, তাহলে তাদের জন্য আর এস টু সমান সমান আর প্লাস এস, আর এর মান হলো 6 প্লাস 20 সমান সমান হলো 26 ওহম। এখন এই কম্বাইন করে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখন হয়ে গেল দুটি প্যারালাল রেজিস্ট্যান্স হয়ে গেল, কারণ কি এই উপরেরটা আর এস ওয়ান, পি আর কিউ মিলে আর এস ওয়ান হলো, আর নিচেরটা হলো আর এস টু, আর রেজিস্ট্যান্স আর এবং এস মিলে, তাহলে এই দুটি এখন হলো প্যারালাল কানেকশন। তাহলে টোটাল যে তুল্য রোধ এই বর্তনীর সেটা এখন পাচ্ছি, ধরো 1/RP, যেহেতু প্যারালালই আছে, 1/RP যদি ধরি, 1/RS1 প্লাস 1/RS2 বা 1/RP সমান 1/RS1 মানে 1/16 প্লাস 1/RS2 মানে 1/26, তাহলে ক্যালকুলেশন করলে RP এর মান আমরা পাবো 9.9 ওহম। এটা যদি বর্তনীর টোটাল রেজিস্ট্যান্স হয়, তাহলে দেন টোটাল কারেন্ট, মোট কারেন্ট I সমান কি হবে, E ডিভাইডেড বাই RP, টোটাল ভোল্টেজ যেটা 12 ভোল্ট দেওয়া আছে, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ 12 ভোল্ট, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 9.9, দ্যাট মিন্স এখানে টোটাল কারেন্ট পাচ্ছি 1.21 অ্যাম্পিয়ার, এটা কিন্তু বর্তনীর টোটাল কারেন্ট, ঠিক আছে? এখন তোমরা জানো এটা যে যখন একাধিক রেজিস্ট্যান্স সিরিজে থাকে, তখন সেই রেজিস্ট্যান্সের যে একটা কারেন্ট, অর্থাৎ এখানে যদি তিনটা রেজিস্ট্যান্স সিরিজে থাকে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি কারেন্ট আই ওয়ান হয়, সেই আই ওয়ান তিনটা রেজিস্ট্যান্সের জন্যই হয়, ঠিক আছে? অর্থাৎ সিরিজ কানেকশনে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য কারেন্টের ভ্যালু সেম থাকে। তাহলে আমাদের মেইন মোটিভ হলো এই বিসি, এই ব্রাঞ্চে কারেন্ট বের করা। তাহলে আমরা যেহেতু এই পি এবং কিউ রেজিস্টর এই দুটি সিরিজে আছে, এই ব্রাঞ্চের কারেন্টটা বের করে ফেলতে পারি, তাহলে পি এর জন্য যা কারেন্ট, কিউ এর জন্য সেম কারেন্ট পাবো। আমি আবারও বলছি, দেখো আমাদের মেইন মোটিভ হলো বিসি, এই ব্রাঞ্চের কারেন্ট বের করা।
একবার চাবি বন্ধ অবস্থায়, একবার চাবি খোলা অবস্থায়। সো একটু আগে যে বললাম সিরিজে থাকা অবস্থায় প্রত্যেকটা রেসিস্ট্যান্সের জন্য কারেন্ট সেম থাকে, তাহলে এই পি আর কিউ যেহেতু সিরিজে আছে, এই ব্রাঞ্চের কারেন্টটা যদি আমি বের করতে পারি তাহলে সেটা পি এর জন্য যে কারেন্ট, কিউ এর জন্য সেম কারেন্ট হবে। তাহলে এই ব্রাঞ্চের অর্থাৎ এই ব্রাঞ্চটাকে একটু আগে আমরা ধরেছিলাম আর এস ওয়ান, তাহলে এই ব্রাঞ্চের কারেন্টটা যদি নির্ণয় করতে চাই আর এস ওয়ান এর জন্য প্রবাহ, তাহলে সেটা বিসি বা কিউ এর জন্য প্রবাহ হবে। তা আর এস ওয়ান এর জন্য প্রবাহ আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বের করতে পারি, সেটা ধরো আই প্রাইম ধরলাম সমান আর এস টু ডিভাইডেড বাই আর এস ওয়ান প্লাস আর এস টু ইন্টু আই, কারেন্ট ডিভাইডার রুল বা তো বিবাহ প্রবাহ বিভাজক নীতি। তাহলে আর এস টু এর ভ্যালু একটু আগে আমরা পেয়েছিলাম কত, 26 ডিভাইডেড বাই 16 প্লাস 26 ইন্টু টোটাল কারেন্ট একটু আগে পেয়েছি 1.21, দেন টোটাল যে প্রবাহটা পাচ্ছি সেটা দাঁড়াচ্ছে আর এস ওয়ান এর জন্য টোটাল প্রবাহ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার। এটা আর এস ওয়ান এর জন্য প্রবাহ মানে আর এস ওয়ান যে দুটি রেজিস্ট্যান্সের সমন্বয়ে তৈরি 4 ওহম এবং 12 ওহম, তাদের প্রত্যেকের জন্যই প্রবাহ হবে 0.75 অ্যাম্পিয়ার। তার মানে বিসি এই ব্রাঞ্চের বিসি ব্রাঞ্চের সঙ্গে ইনভলভ রেজিস্ট্যান্স হলো 12, তাহলে বিসি এই ব্রাঞ্চের জন্য কারেন্ট পাচ্ছি আমরা 0.75 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা গেল চাবি খোলা অবস্থায় বিসি বাহুর জন্য রোধ। চাবি খোলা অবস্থায় বিসি বাহুর জন্য প্রবাহ হলো 0.75 অ্যাম্পিয়ার। এবার আমরা ধরে নিই যে চাবি খোলা নয়, চাবি বন্ধ করে রেখেছি। চাবি বন্ধ থাকা মানে কিন্তু এই গ্যালভানোমিটারের কানেকশন এখন অ্যাক্টিভ, গ্যালভানোমিটারের প্রবাহ থাকবে, গ্যালভানোমিটারের প্রবাহ আইজি একটু আগে যেটা 0 ধরেছিলাম সেটা এখন গ্যালভানোমিটারের একটা প্রবাহ থাকবে। এই অবস্থায় আমরা কয়েকটা লুপে ভাগ করতে পারি, প্রথমত চাবি বন্ধ অবস্থায়, এখন আমরা করছি চাবি বন্ধ অবস্থায়। এই অবস্থায় আমরা এটাকে এ বি সি ডি ধরেছিলাম, দেখো এ বি ডি এ, এ বি ডি এ এই লুপে কারশফের সেকেন্ড ল যদি অ্যাপ্লাই করি এ বি ডি এ, লুপটা হচ্ছে এভাবে ক্লকওয়াইজ আমরা লুপটাকে কনসিডার করছি, তাহলে এখানে কারশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করলে দেখো কি পাওয়া যায়, 4i1, তারপরে পাচ্ছি 4ab, এইটুকুর জন্য রেজিস্ট্যান্স হচ্ছে 4 কারেন্ট i1 প্লাস বিডি, তারপর যাবো বিডি ব্রাঞ্চে, বিডি ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে জি আর কারেন্ট হচ্ছে আইজি, তাহলে রেজিস্ট্যান্স জি গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স সেটা বলা আছে 2 ওহম, এটা আমি একটু স্কিপ করে গেছি, প্রশ্নে এটা 2 ওহম বলা আছে, দ্যাট মিন্স তাহলে টুয়াইস আইজি হলো। এরপরে খেয়াল করো এ বি ডি এ লুপে আমরা কাজ করছি, এ বি যে পথে গেল কারেন্টের প্রবাহ একই পথে, বিডি যে লুপের ডিরেকশন যেদিকে কারেন্টের ডিরেকশন সেম দিকে, বা ডি এ তে যখন আসি দেখো লুপ অনুযায়ী লুপ হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, বাট কারেন্টের প্রবাহটা এই ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তার মানে এখানে মাইনাস সাইন আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 6 আর কারেন্ট হচ্ছে i2, আর এ বি ডি এ এই লুপে তো কোনো ভোল্টেজ সোর্স নেই, তাহলে সমান সমান 0, যদি ভোল্টেজ সোর্স থাকতো তাহলে সেটা আমরা লিখতাম সমান সমান। তাহলে এটা একটা ইকুয়েশন হিসেবে আমরা রাখতে পারি, যেভাবে এবিডি এ লুপ কাজ করলাম আমরা একইভাবে বিসিডিবি, বিসিডিবি আমরা যদি আলাদা করে একটা লুপ আঁকি, এই এই বিসিডিতে আরেকটা রেজিস্ট্যান্স আছে ডি, এখানে হচ্ছে গ্যালভানোমিটার, বিসিডিবি এটাও ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা লুপ কনসিডার করছি। এখন দেখো এই ব্রাঞ্চে যেটা এসেছিল কারেন্ট i1 বি বিন্দুতে আর এই দিকে যাচ্ছে কারেন্ট আইজি, তাহলে
এই বিসি এর মধ্য দিয়ে যে কারেন্টটা পাস হবে সেটা হবে আই ওয়ান মাইনাস আইজি, কারণ আই ওয়ানটা যেটা আসছিল বি বিন্দুতে এখান থেকে যে আই ওয়ান কারেন্টটা আসছিল সেটা দুইটা ভাগে ডিভাইড হয়ে গেলে, একটা হলো গ্যালভানোমিটার মধ্য দিয়ে আর একটা হলো বিসি বাহুর মধ্য দিয়ে। তাহলে এই ব্রাঞ্চের জন্য, বিসি ব্রাঞ্চের জন্য এখন কারেন্টটা হবে আই ওয়ান মাইনাস আইজি। আবার দেখো এখানে ছিল কারেন্ট, প্রথমটা ছিল আই ওয়ান আর দ্বিতীয় ভাগটাতে কারেন্ট ছিল আই টু। তো আই টু ডি বিন্দুতে আসলো, আবার আইজিও ডি বিন্দুতে আসলো, তাহলে ডি বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য কারেন্ট যেটা হবে সেটা হবে আই টু প্লাস আইজি। ঠিক আছে, এই ডি সি বা সি ডি ব্রাঞ্চের জন্য কারেন্ট হবে আই টু প্লাস আইজি। তার কারেন্ট, কারণ হলো এই যে টোটাল কারেন্ট আই দুই ভাগ হয়েছিল, আই ওয়ান গেল উপরের ব্রাঞ্চে, আই টু গেল নিচের ব্রাঞ্চে, ডি বিন্দুতে আই টু আসলো, আবার গ্যালভানোমিটারের কারেন্ট আইজিও ডি বিন্দুতে আসলো, বাকি টোটাল কারেন্ট একসঙ্গে হয়ে সি বিন্দুতে যাবে। তাহলে সি বিন্দুতে টোটাল কারেন্ট যাবে আই টু প্লাস আইজি। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা বলছিলাম বি সি ডি বি লুপে কারশফের সেকেন্ড ল যদি অ্যাপ্লাই করি, দেখো বি বিন্দু থেকে শুরু করেছি, তো বি বিন্দুর থেকে সি বিন্দুতে রেজিস্ট্যান্স হচ্ছে 12, 12 ইন্টু কারেন্ট হচ্ছে আই ওয়ান মাইনাস আইজি মাইনাস। দেখো মাইনাস বলার কারণ কি, বিসি যে অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা লুপ কনসিডার করছি, কারেন্টের ডিরেকশনও ক্লকওয়াইজ, কিন্তু সিডিতে লুপের ডিরেকশন ক্লকওয়াইজ বাট কারেন্টের ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ হওয়াতে এখানে আমরা মাইনাস সাইন ইউজ করছি। ঠিক আছে, আর সিডি এই ব্রাঞ্চের জন্য রেজিস্ট্যান্স ছিল 20 ওহম, দ্যাট মিনস 20 ইন্টু আই টু প্লাস আইজি। তারপরে দেখো এবার আবার ডিবিতে, বি সি ডি বি লাস্ট থাকলো ডিবি ব্রাঞ্চ, ডিবি ব্রাঞ্চে আমার যে গ্যালভানোমিটার কারেন্ট ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বাট লুপ হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এটাও মাইনাস হবে, মাইনাস টোয়াইস আইজি। এই ব্রাঞ্চেও কোনো ভোল্টেজ সোর্স নাই বলে আমরা সমান সমান জিরো লিখতে পারবো। কারশফের সূত্রটা একবার যদি বুঝতে পারো সেটা আশা করি অ্যাপ্লাই করে খুব কঠিন কিছু হবে না। তাহলে ভেঙে লিখলে 12 আই ওয়ান মাইনাস 12 আইজি মাইনাস 20 আই টু মাইনাস 20 আইজি মাইনাস 2 আইজি সমান সমান জিরো, এটাকে আমরা লিখতে পারি 12 আই ওয়ান, তারপরে মাইনাস 34 আইজি মাইনাস 20 আই টু সমান সমান জিরো। আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম এখানে। এখন এই দুটা ইকুয়েশন সমাধান করে কিন্তু আই ওয়ান এবং আই টু পাওয়া সম্ভব না, তাহলে আরো একটা ইকুয়েশন আমাদের প্রয়োজন হবে, থার্ড আরেকটা ইকুয়েশন। সেটার জন্য আমরা আরেকটা লুপ এখানে কনসিডার করতে পারি। দেখো আরেকটা থার্ড লুপ আমরা কনসিডার করছি এ ডি সি ই এ, এই লুপে আরেকটা লুপ কনসিডার করছি এ ডি সি ব্যাটারি ই কে সহ একটা লুপ, নিচের দিকের যে ব্রাঞ্চটা সেটাকে নিয়ে, এটাতে লেখা যায় 6 আই টু, তারপরে কারেন্টের ডিরেকশন এদিকে, লুপের ডিরেকশনও যেহেতু ক্লকওয়াইজ প্লাস 20, কারেন্ট হলো এই ক্ষেত্রে আই টু প্লাস আইজি, তারপরে হলো সমান সমান এই ব্রাঞ্চে দুটি রেজিস্ট্যান্স, তাহলে তাদের জন্য ইনভলভ কারেন্টের ভ্যালু লিখলাম সমান সমান হলো ই, ই দেখো 12 ভোল্ট, তাহলে সেটা প্লাস 12 কেন লিখছি, লুপের ডিরেকশন হলো ক্লকওয়াইজ, আবার কারেন্টের ডিরেকশন নেগেটিভ থেকে পজিটিভে যখন যাবে এটার ডিরেকশনও কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনেই যাচ্ছে কারেন্টটা, তো সে কারণে আমরা টোটাল যে ভ্যালুটা লিখলাম 12 ভোল্ট সেটাকে পজিটিভ লিখলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে যদি 3 নম্বর ইকুয়েশন দিয়ে একটু সিম্পলিফাই করে 6 আই টু আর 20 আই টু যদি কনসিডার করি, 26 আই টু হবে, তারপরে 20 আইজি প্লাস 20 আইজি সমান সমান 12, এটাকে আরেকটা ইকুয়েশন দিলাম থার্ড ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশন, তাহলে এর আগে 1 2 3 তিনটা ইকুয়েশন পেয়েছি আমরা। এই তিনটা ইকুয়েশনকে যদি আমরা সমাধান করি, সমাধান করে অর্থাৎ যে কোনো দুটি ইকুয়েশন ব্যবহার করে আইজি এর একটা মান বের করে
তারপরে সে আইজি এর মান যদি অন্য একটা ইকুয়েশন অ্যাপ্লাই করি, আমি সমাধানটা দেখাচ্ছি না, যে এই তিনটা ইকুয়েশন সমাধান করলে আমরা আই ওয়ান এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আই ওয়ান সমান হচ্ছে 183/250 ampere, 183/250 ampere, তোমরা করে দেখবে জিনিসগুলো। এবং আই জি সমান আই টু সমান দাঁড়াবে 12/25 ampere, অ্যান্ড আই জি সমান দাঁড়াবে -3/125 ampere। ঠিক আছে, এই তিনটি ভ্যালু যদি আমরা পাই, এখন বিসি এর মধ্য দিয়ে প্রবাহ, বিসি এর মধ্য দিয়ে আমরা প্রবাহ তো পেয়েছিলাম আই ওয়ান মাইনাস আই জি, তাহলে বিসি এর প্রবাহ যদি এখন বের করতে চাই সেটা হচ্ছে, এর আগে আই প্রাইম ধরেছিলাম চাবি খোলা অবস্থায় বিসি এর প্রবাহ, এখন ধরছি চাবি বন্ধ অবস্থায় বিসি এর প্রবাহ আই ডাবল বার, তাহলে সেটা হচ্ছে আই ডাবল বার সমান আমরা একটু আগে লিখেছিলাম তো আই ওয়ান মাইনাস আই জি, আই ওয়ান মাইনাস আই জি, তাহলে আই জি এর ভ্যালুটা যেহেতু মাইনাস আছে তাহলে আলটিমেটলি আই ওয়ান এর সঙ্গে সেটা প্লাস হয়ে যাবে, এবং আই ওয়ান প্লাস আই জি হয়ে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 189/250 ampere। আমি আবারও বলছি আই ওয়ান মাইনাস আই জি, আই ওয়ান এর ভ্যালু আমরা পেয়েছি, আই জি এর ভ্যালু পেয়েছি, আই জি যেহেতু মাইনাস আছে আর এখানে ইকুয়েশন একটা মাইনাস 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 প্লাস হয়ে টোটাল ভ্যালুটা পাবো 189/250, বা সেটা ফ্র্যাকশন কনভার্ট করলে 0. ডেসিমাল পয়েন্ট হিসেবে কনসিডার করলে 756 ampere, অলমোস্ট 756 ampere। তাহলে আমরা চাবি বন্ধ অবস্থায় খোলা অবস্থায় পেয়েছিলাম 0.75 ampere, চাবি বন্ধ অবস্থায় পাচ্ছি 0.756 ampere। সো দুটি ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল না, কাছাকাছি আমরা লিখতে পারি যখন আমরা মন্তব্য লিখব যে দুটি ভ্যালু চাবি খোলা এবং চাবি বন্ধ অবস্থায় বিসি এর অ্যাক্রসে যে প্রবাহের মান প্রায় কাছাকাছি তবে সমান নয়, এভাবে করে মন্তব্যটি লিখতে পারি। ঠিক আছে, তো এই ক্যাটাগরির অঙ্ক কারশফস ল এর অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, একবার যদি কারশফস ল সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে করি আমরা সেটা বুঝে নিতে পারি, তো এই ক্যাটাগরির অঙ্কগুলো আশা করি আমরা করতে পারবো। ঠিক আছে, এবার সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। সেকেন্ড কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, দুটি সার্কিট বলা আছে এখানে, প্রথম সার্কিটে দুটি রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত আছে 100 ohms এর, এবং ব্যাটারি E1 বলা আছে, কোনো ভ্যালু দেওয়া নেই, জাস্ট E1। আর সেকেন্ড সার্কিটে দুটি রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড এবং ব্যাটারি কানেকশন হচ্ছে E2। কি বলা হচ্ছে, পি এবং কিউ দুটি বর্তনী, পি একটা বর্তনী, কিউ দুটি আরেকটি বর্তনী, দুটি বর্তনী প্রত্যেকটিতে রোধযুক্ত তারের দৈর্ঘ্য 0.5 meter, প্রত্যেকটিতে রোধ যুক্ত তারের দৈর্ঘ্য জিরো, যে তারটা ব্যবহার করা হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 0.5 meter এবং ব্যাসার্ধ হচ্ছে 0.2 centimeter, বর্তনী দুটিতে একই সময় ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে অর্থাৎ সময়টা এক্ষেত্রে সমান। প্রশ্ন কি, এক ইলেকট্রন ভোল্ট কাকে বলে, এটা তোমাদের রিভিউ ক্লাসেও বলেছি এক ইলেকট্রন ভোল্ট কাকে বলে, সংজ্ঞাটা আবার দেখে নেবে। ক নম্বর প্রশ্ন, কোন সমবিভব তলে চার্জ স্থানান্তরের কৃত কাজ শূন্য। এখন মূলত ভোল্টেজ মানে আমরা বুঝি যে বিভব পার্থক্য মানে বুঝি একটা কোনো একটা সার্কিটের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে একটা আধান স্থানান্তরে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়। ঠিক আছে, সেক্ষেত্রে শর্ত কি, দুটি বিন্দুর মধ্যে বিভব সমান হবে না, কিন্তু আমরা জানি সমবিভব তল মানে যে এই তলের সর্বত্র বিভব সমান থাকে, তো বিভব যদি সব জায়গায় সমান থাকে তাহলে সেক্ষেত্রে আমার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে আলটিমেটলি স্থানান্তরের ক্ষেত্রে কোনো কাজ হবে না, কারণ কাজ তখনই হয় যখন দুটি বিভবের মধ্যে, দুটি বিন্দুর বিভবের মধ্যে পার্থক্য থাকে, তখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আমরা একটা চার্জকে নিয়ে যেতে পারি। বাট সমবিভব তলের বেলায় সে জিনিসটা হয় না বলে সমবিভব তলের বেলায় চার্জ স্থানান্তরে কৃত কাজ শূন্য। গ নম্বর প্রশ্ন, যেটা উদ্দীপক অনুসারে যেকোনো তারের আপেক্ষিক রোধ নির্ণয় করো, যেকোনো একটা তারের আপেক্ষিক রোধ এখানে তুমি নির্ণয় করতে পারো। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে
আমরা যে কোনো তারের বলতে দুটি সার্কিটে তো যে তার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটারই দৈর্ঘ্য সেম, রো ব্যাসার্ধ সেম, সেই হিসেবে আমরা আপেক্ষিক রোধের সূত্র জানি রো ইজ ইকুয়ালস আর এ ডিভাইডেড বাই এল, যেখানে আপেক্ষিক রোধ বের করতে হলে রেজিস্ট্যান্সের ভ্যালু লাগবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লাগবে, আর হচ্ছে আমাদের যে তারের দৈর্ঘ্য সেটা লাগবে। ঠিক আছে, তো যে কোনো প্রত্যেকটিতে রোধ যুক্ত বর্তনী, প্রশ্ন কি বলা আছে, দুটি বর্তনী যার প্রত্যেকটিতে রোধ যুক্ত তারের দৈর্ঘ্য হচ্ছে 0.5 সেন্টিমিটার, অর্থাৎ রোধের যে মানটা এখানে হচ্ছে 100 ওহম করে, এবং সেটা রোধ কানেক্ট করার জন্য যে তারটা প্রয়োজন তার দৈর্ঘ্য বলা আছে এল সমান, প্রশ্নে বলা আছে 0.5 মিটার। ঠিক আছে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রশ্নে বলা নাই, আমরা এ সমান জানি পাই আর স্কোয়ার, এই সূত্র অ্যাপ্লাই করে 3.1416 × r সমান 0.2 সেন্টিমিটার আছে, এটাকে মিটারে কনভার্ট করতে হবে অবশ্যই, 2 × 10⁻³ যদি করি তার হোল স্কোয়ার, তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে 2 × 10⁻³ কেন লিখলাম, 0.2 × 10⁻² লিখলে হতো, সেটাকে একবারে 2 × 10⁻³ লিখলাম এবং তার উপরে স্কোয়ার, দেন 1.256 × 10⁻⁵ বা 10⁻⁵ মিটার স্কোয়ার। এখন জাস্ট মানগুলো বসাবে, আর এর ভ্যালু হচ্ছে 100, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1.256 × 10⁻⁵ ডিভাইডেড বাই এল সমান হচ্ছে 0.5। ঠিক আছে, সো এই ভ্যালুগুলো যদি বসাই ক্যালকুলেশন করি আমরা আপেক্ষিক রোধের মান পাবো 2.5 × 10⁻³ ওহম মিটার। এখন আমরা একটা রেজিস্ট্যান্সের জন্য এটা কেন অ্যাপ্লাই করলাম, কারণ রোধ আর আপেক্ষিক রোধের পার্থক্য আমরা জানি, রোধ হচ্ছে পরিবাহীর নিজের যে ধর্ম আর আপেক্ষিক রোধ হচ্ছে পরিবাহীর উপাদানের ধর্ম, তো এখানে প্রত্যেকটা রোধ আলাদা আলাদা হিসেবে এবং সব রোধের মান যেহেতু সমান, একটা রোধের জন্য আপেক্ষিক রোধের মান যা হবে প্রত্যেকটা রোধের জন্য তাই হবে, আমরা সেই একটা রোধ কনসিডার করে আপেক্ষিক রোধের মানটা বের করলাম। ঘ নম্বর প্রশ্নে চলে যাই আমরা, ঘ নম্বরে কি বলা হয়েছে, পি এবং কিউ বর্তনীতে একই সময়ে সমপরিমাণ যদি তাপ উৎপন্ন হতে হলে তড়িৎচালক শক্তি E1 এবং E2 সমান হবে কি, যেটা E1 এবং E2 মান সমান হওয়ার জন্য যদি সমপরিমাণ তাপ উৎপন্ন হয়, সমপরিমাণ তাপ উৎপন্ন হয় মানে প্রথম সার্কিটের জন্য, এই সার্কিটের জন্য তাপ যদি H1 হয়, এই সার্কিটের জন্য তাপ হবে H2, তাহলে H1 সমান H2 হতে হবে আমাদের শর্তানুসারে। ঠিক আছে, এখন H1 সমান আমরা তো জানি সূত্র I² RT, যেহেতু দুটি সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু আলাদা এবং প্রথম সার্কিটের রেজিস্ট্যান্স গুলো সিরিজে আছে, তাহলে I² RST, আর দ্বিতীয় সার্কিটের জন্য যেহেতু সেগুলো প্যারালালি আছে I² I1² I2² ধরলাম প্যারালালি আছে RP × T, সময় যেহেতু দুই ক্ষেত্রে সমান বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দাঁড়ায় I² RS I² RP, যেহেতু সময় সমান সেটা বাদ যাচ্ছে, আমরা জানি V সমান IR, তো কোষের যে তড়িৎচালক শক্তি সেটাকে ই দিয়ে ডিনোট করি বা ভি দিয়ে ডিনোট করি সমান IR জানি, তো সেই হিসেবে আমরা যদি ই হিসেবে, এখন এই ইকুয়েশন কিন্তু ই বা ভি হিসেবে নাই, তো ই হিসেবে আমার যেহেতু তড়িৎচালক শক্তির তুলনা করতে হবে, তাহলে ই হিসেবে এই মানটাকে নিয়ে আসতে হবে, তাহলে সেই হিসেবে যদি লিখতে চাই এটা দাঁড়ায় E² RS চলে যাবে, নিচে একটা RS থাকবে, কারণ ই সমান IR যদি আমরা এখানে কনভার্ট করতে চাই, E² লিখতে চাই, তাহলে হবে I² RS², কিন্তু আমাদের এখানে RS তো একটা ছিল, তাহলে বাড়তি RS আনতে হলে নিচে একটা RS দিয়ে ভাগ করতে হবে, এই কারণে হচ্ছে E² RS, আর এই পাশে দাঁড়াবে E² / RP একইভাবে। ঠিক আছে,
e সমান যদি i r হয় e 1 স্কয়ার করতে হলে i 1 স্কয়ার r স্কয়ার করতে হবে r স্কয়ার ছিল না আমাদের ইকুয়েশনে শুধু r ছিল তাহলে বাড়তে r আনতে হলে r দিয়ে ভাগ করতে হবে আর লেফট সাইড রাইট সাইডও একই ভাবে e 2 স্কয়ার বাই r p হবে আমাদের কাজ হলো e 1 আর e 2 সমান হবে কিনা যদি e 1 বাই e 2 সমান 1 হয় তাহলে আমরা বলতে পারবো e 1 আর e 2 সমান তাহলে দেখি আমরা রেশিওটা 1 হয় কিনা দেখো e 1 স্কয়ার ডিভাইডেড বাই e 2 স্কয়ার সমান আমরা লিখতে পারি এখানে e 1 এর সঙ্গে যেহেতু r s ডিভাইডেড বাই r p r s এর ভ্যালু দুটি মান যেহেতু সিরিজে আছে 200 সরাসরি যোগ হবে আর এই দুটি যেহেতু প্যারালালি আছে প্যারালাল কানেকশনে করলে কম্বিনেশন করলে এটি হবে 50 ওহম সো এই মানটি আমরা পাবো 4 ওহম তাহলে e1 বাই e2 সমান আমরা পাচ্ছি 2 ঠিক আছে দেন আলটিমেটলি আমরা লিখতে পারি e1 সমান twice e2 যদি e1 বাই e2 সমান 1 আসতো তাহলে আমরা বলতে পারতাম যে e1 আর e2 সমান যেহেতু e1 বাই e2 সমান 1 আসলো না 2 আসলো তার মানে e1 সমান twice e2 অর্থাৎ প্রথম সার্কিটের জন্য তড়িৎ চালক শক্তি দ্বিতীয় সার্কিটের যে তড়িৎ চালক শক্তি তার দ্বিগুণ হবে তার মানে আমরা বলতে পারি যে একই সময়ে সমপরিমাণ তাপ উৎপন্ন হতে হলে সমপরিমাণ তাপের শর্ত অ্যাপ্লাই করে আমরা দেখছি তড়িৎ চালক শক্তি e1 এবং e2 সমান হচ্ছে না বরং e1 এর মান e2 এর চেয়ে বেশি হচ্ছে ঠিক আছে তো এই সার্কিট এই চ্যাপ্টারটাতে ভ্যারাইটিস কোয়েশ্চেন আছে বলেছি প্রথমে চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করে তারপর প্রশ্নের অংশটা যাবে এবং খুবই খুবই ভালো করে প্র্যাকটিস করবে এবং বারবার প্র্যাকটিস করলে দেখবে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে সো আজকের ক্লাস এতটুকুই নেক্সট ক্লাস আবার যখন হবে জানি না নেক্সট ক্লাসের শিডিউল তো নেক্সট ক্লাস যখন হবে তোমাদের সঙ্গে আবার কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো